বার্ষিক ও দশমের ইন্টারনাল অ্যাসেসমেন্টের নম্বরের ভিত্তিতে মাধ্যমিকের মূল্যায়ন 50-50 ফর্মুলায় মাধ্যমিকের ফল নবম শ্রেণীর মার্কশিট এবং দশম শ্রেণীর ইন্টারনাল পরীক্ষার ফলাফলকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট নিয়ে নয়া ফর্মুলা সংসদের মাধ্যমিকের চার বিষয়ের সর্বোচ্চ নম্বরে 40% নম্বর যোগ একাদশের থিওরির প্রাপ্ত নম্বরের উপরে 60% দ্বাদশের প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের নম্বরও যোগ মূল্যায়নে অসন্তুষ্ট হলে লিখিত পরীক্ষায় বসার সুযোগ করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই পরীক্ষা সেক্ষেত্রে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরই চূড়ান্ত তখন কার্যকর হবে না মূল্যায়নের নম্বর সিদ্ধান্ত পরিষদ ও সংসদের ফিরে এলাম বিরতির পর দেবাশিস বাবু আপনার কাছে প্রশ্ন রাখবো কিছুক্ষণ আগে আপনি শুনছিলেন যে ছাত্রছাত্রীর পরবর্তীতে কোনো সমস্যার মুখে পড়তে হবে না তো একটু জানতে চাইবো এই বিষয়টায় দেখো 27 মে থেকে এই বিষয়টা নিয়ে রাজ্যে দুটো বিকল্প প্রস্তাব ধরে আলোচনা চলছিল একটা পিছিয়ে গিয়ে পরীক্ষা নেওয়া এবং পরীক্ষা নিয়ে ফলাফল বের করা হোম সেন্টারে পরীক্ষা না ইত্যাদি আরেকটা হচ্ছে পরীক্ষা না নিয়ে ফলাফল বের করা আজকে যখন পরীক্ষা না নিয়ে ফলাফল বের করবার চূড়ান্ত ফর্মুলা বোর্ড এবং সংসদ বলে দিয়েছে তখন আমরা আর দুটো বিকল্প পদ্ধতির মধ্যে যে বিতর্ক বা যে আলোচনা আমরা এতদিন করেছি সেটা আজকে আর নয় কিন্তু এখানে এতক্ষণ শুনছিলাম যে কথাগুলো এসছে সেটা মাথায় রেখে দু একটা কথা বলি এই যে পরীক্ষা যেভাবে ফর্মুলা দুটোকে সেট করা হয়েছে এর থেকে যে নাম্বারটা তৈরি হবে অর্থাৎ যদি 12 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী হয় 7টা করে যদি নাম্বার হয় তাহলে 84 লক্ষ মার্কস সিস্টেমে আছে আর 8 লক্ষ যদি উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়ে হয় 5টা করে যদি মার্কস হয় তাহলে 40 লক্ষ মার্কস সিস্টেমে থাকবে যেখান থেকে দুটো মার্কশিট তৈরি হবে রাজ্যে এই 84 লক্ষ মার্কসের মধ্যে এবং 40 লক্ষ মার্কসের মধ্যে একটা কনভার্জেন্স তৈরি হবে স্ট্যাটিস্টিক্যালি এই ডেটাটা থেকে অর্থাৎ চূড়ান্ত নম্বর যেটা ফুল মার্কস 100-100 দিকে এই রাজ্যের এই 84 লক্ষ মার্কসের যে প্রবণতা থাকবে রেজাল্ট বের হওয়ার পর সেটা হচ্ছে 100-এর অভিমুখে যাওয়ার প্রবণতা থাকবে ফলে এখানে ভালো স্কুলের যে কিছু অভিভাবক তোমাদের এই প্রোগ্রামে ফোন করছিলেন তার জায়গাটা গিয়ে দাঁড়াবে যে যারা খুব ভালো সাধারণভাবে যে কোনো সময় ফলাফল বেরোলে কী হয় প্রথম একটা অংশ থাকে যারা ভালো ছাত্রছাত্রী বেশ কিছু তারপর মাঝারি তারপর অতটা ভালো নয় তারপর ডিসকোয়ালিফাইড হয় এই পদ্ধতিতে রেজাল্ট বের হওয়ার পর এই 84 লক্ষ এবং 50 লক্ষ মার্কস কিন্তু এক অভিমুখে চলে যাবে একমুখী হয়ে যাবে এবং সেটা একেবারে ওপর লেয়ারের কাছাকাছি চলে যাবে ফলে ভালো ছাত্রছাত্রী যারা তাদের সাথে যারা অতটা ভালো নয় অতটা ভালো নয় এদের ফারাকটা একেবারেই কমে যাবে এটা একটা মানে মূল চরিত্র এই ধরনের পদ্ধতিতে রেজাল্ট বের হলে তার যদি কেউ বলে এক কথায় স্ট্যাটিস্টিক্যাল ফিচারটা কী হবে সেই 84 লক্ষ 50 লক্ষ মার্কসের সেই ফিচারটা হচ্ছে এক কথায় এইটা ফিচার হবে সেটা নিয়ে অন্য আলোচনা আজকে করবো কিন্তু সব ছেলেমেয়েদেরকে এটা বলবো যে যেহেতু এই সংসদে আগে কাজ করেছি সেই জায়গা থেকে খুব সেন্সিটিভ আলোচনা এটা তোমরা একেবারে কোনো চিন্তা করবে না যে ফর্মুলা তৈরি হয়েছে যে দুটো সংস্থা রয়েছে এটা তাদের কাছে কোনো বিষয় নয় এটা একদম কম্পিউটারে তারা প্রসেস করবে এবং এই রেজাল্ট ডেটা প্রসেস করে রেজাল্ট তৈরি হবে এবং এই কোয়ালিটি অফ ডেটা তার রেজাল্ট ইন্টারপ্রিটেশন মার্কশিটের গ্রহণযোগ্যতা এই বিতর্ক স্বাভাবিকভাবেই থাকবে আর কি আমাদের সঙ্গে ফোনে একজন রয়েছেন